আগে এডিটর্স কাউন্সিলের সাথে আমাদের একটা বৈঠক হয় এবং তারপর পরেই বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টের প্রতিনিধিদের সাথে আমাদের বৈঠক হয়। সেইখানে যেই সব ধারা নিয়ে আলাপ আলোচনা হয়, এই সব আলাপ আলোচনার শেষে যেই মানে আমরা যেই সিদ্ধান্তে আসি সেটা হচ্ছে যে আইনটা এখন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ফর মিনিস্ট্রি অফ পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির কাছে আছে। তো তখন একটা প্রস্তাব করা হয় যে সেইখানে গিয়ে যদি তাদের বক্তব্য দেওয়া হয় সেটাই হবে সবচেয়ে স্পষ্ট মাধ্যম যেখানে এই বক্তব্যগুলি রাখলে পরে কাজ হবে এবং আইনের যেই পরিবর্তন এবং অ্যামেন্ডমেন্ট তারা চাচ্ছেন সেটার ব্যাপারে আলোচনা হবে। তো সেই ক্ষেত্রে এই প্রস্তাব আমি দেওয়ার পরে এটা ওনারা গ্রহণ করেছেন এবং ওনারা সেই মিটিংয়ে যেতে উৎসাহী হয়েছেন। আর ওনাদের সাথে মিটিং করার পর পরই অ্যাটকো আমাকে টেলিফোন করেছিলেন তাদের প্রতিনিধি এবং সেখানে তারাও এই মিটিংয়ে যেতে চেয়েছেন। তো এই আলোকে যখন আপনারা এই গত 22 তারিখে আমাদের একটা ওই মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানে এই প্রস্তাব তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তাব রাখা হয়। এবং আমরা যেহেতু একটা গণতান্ত্রিক সরকার, আমরা যেহেতু বিশ্বাস করি যে আইন জনগণের জন্য এবং সেই জন্য আমরা আলাপ আলোচনা করতে আমাদের কোনো দ্বিধা নাই। এবং যদি সেখানে প্রমাণিত হয় যে কিছু কিছু ব্যাপারে উইকনেস আছে যেটা পরিবর্তন করার দরকার, সেখানে সংশোধন করতে আমাদের কোনো আপত্তি নাই। সেই স্পিরিটে আমরা বিশেষ করে স্ট্যান্ডিং কমিটির সভাপতি, তিনি বলেছেন যে তাদেরকে আমন্ত্রণ জানাতে তাদের কোনো আপত্তি নাই। এবং আপত্তি নাই কথা বলেই শেষ হয় নাই, সেখানে উনি বলেছেন যে আগামী মিটিং হবে 22 মে 2018 এবং সেইখানে এই যেই তিনটা সংগঠনের নাম বললাম তাদের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিদের আমন্ত্রণ করা হবে এবং সেইখানে আলাপ আলোচনা হবে। ধন্যবাদ স্যার। বলেন আজকে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস, বাংলাদেশের গণমাধ্যম নিয়ে নানা সময় নানা রকমের কথা শোনা যায় সাথে গণমাধ্যম স্বাধীনতা নিয়ে, আপনারা কি মনে করেন? আমি তো মনে করি যে গণমাধ্যম স্বাধীন এবং সেটা আপনারা সব কিছুই যে রিপোর্ট করছেন, আপনারা যদি অন্যান্য দেশের সাথে আমাদের গণমাধ্যমকে কম্পেয়ার করেন তাহলে আমি বলবো যে আপনারা নিশ্চয়ই এই সিদ্ধান্তে উপনীত হবেন যে আমাদের গণমাধ্যম অন্যান্য অনেক গণতান্ত্রিক দেশের থেকেও স্বাধীন।